বড় মা জয় বড় মা আসলে মা না টানলে কোথাও যাওয়া কিন্তু সম্ভব নয় বন্ধুরা এবারে কিন্তু লাইনটা ঘুরিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু এই পাশ দিয়ে যেতে হবে ইউ টার্ন নিয়ে কিন্তু আবার আসতে হবে আর আগেরবার কিন্তু আমরা এই রাস্তা ধরে এসেছিলাম এটা কিন্তু সোজা রাস্তা আর হিম করা একটা ভূতের কিন্তু প্যান্ডেল পেয়ে গেলাম নৈহাটি এসে সোলার কাজ করেছে আর পুরোটাই কিন্তু পাইপ দিয়ে করা ধর্ম হোক যার যার বড় মা সবার দেখতে পারছো কত শাড়ি মা বড় মায়ের পিছনে বন্ধুরা অনেক রকমের শাড়ি বেনারসি বড় মায়ের পিছনে বন্ধুরা এই হচ্ছে কিন্তু স্বয়ং গাঁজা কালী মা গাঁজা কালী দেখতে পাচ্ছ কত বড় সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোককে ঠিক আছে আজ আমরা কোথায় চলে এসেছি নৈহাটিতে ঠিক আছে তো মানে প্রায় কালীপুজো কিন্তু প্রায় শেষের পর্যায়ে 2024 দাঁড়িয়ে আর এইবার কিন্তু আমার একটু লেটে আসা হয়ে গেল নৈহাটিতে আর সাথে রয়েছে আমার ভাই আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নৈহাটি স্টেশনে আর ভিড়টাও কিন্তু আর কি মারাত্মক লেভেলের আর অনেক দিন ধরে আর কি আসার ইচ্ছে ছিল একদম শুরু থেকে শুরু করে ঠিক আছে কাঠামো প্রস্তুতি তোমার ভিডিওটা তোমাদেরকে আমি দিয়েছিলাম সেটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই করে চেক আউট করো দেখো কিন্তু তো ভাইফোঁটা আজকে ভাইফোঁটা কালকে কিন্তু ভাসানোতে চলেছে তো মায়ের বিসর্জন কালকে ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা ফাইনালি ঠাকুর দেখতে আসতে পেরেছি আসলে মা না টানলে কোথাও যাওয়া কিন্তু সম্ভব নয় তো সেই কারণে আজকে কিন্তু আমরা চলে এসেছি আর ক্রাউডটাও কিন্তু সেই লেভেলের আমি এখন এখন রয়েছি নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আর ভিড়টা তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা এবারে কিন্তু লাইনটা ঘুরিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু এই পাশ দিয়ে যেতে হবে ইউ টার্ন নিয়ে কিন্তু আবার আসতে হবে আর আগেরবার কিন্তু আমরা এই রাস্তা ধরে এসেছিলাম এটা কিন্তু সোজা রাস্তা তোমরা তো ভালোভাবেই জানো এটাই কিন্তু হচ্ছে গিয়ে নৈহাটির বড় মায়ের আর কি মন্দিরের আর কি রাস্তা যাত্রাপথ তো এই দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি সবাই বেরোচ্ছে আর যারা যারা যাচ্ছে নৈহাটির বড় মাকে দেখতে তারা কিন্তু এই এই রাস্তা ধরে কিন্তু যাচ্ছে ইউ টার্ন নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে নৈহাটির বড় মা দর্শন আমরা তারপরে করতে পারবো আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে কত দর্শনার্থীদের ভিড় আর সাথে আমার ভাই কিছু বলবি তো বন্ধুরা কালকে কিন্তু ভাসান বড় মায়ের বিকেল 4টার সময় আমি আর আমার ভাই ঠিক করেছি কালকে যদি সম্ভব হয় আমরা অবশ্যই আসব আর বড় মায়ের ভাসানটা আমরা দেখে যাব স্বচক্ষে তোমাদেরকেও কিন্তু ভিডিওটা দেবো ভিড়টা দেখো সব বড় মা দেখার ভিড় নৈহাটির বড় মা দেখার ভিড় আর হিম করা একটা ভূতের কিন্তু প্যান্ডেল পেয়ে গেলাম নৈহাটি এসে রিং পাইপ টাইপের উপর দেওয়া আছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই দেখো প্রত্যেকটা কিন্তু পরপর কিন্তু দেখতে পাচ্ছ কঙ্কাল কঙ্কালের স্ট্রাকচার আর এগুলো কিন্তু পাইপ দিয়ে করা ঠিক আছে সাথে হাতগুলো কিন্তু সোলার সোলার কারুকার্য আছে সোলার কাজ করেছে আর পুরোটাই কিন্তু পাইপ দিয়ে করা আদি মৈত্রী সংঘ ক্লাবের নাম হালকা ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা বুঝতেই পারছো কেমন ভূতুরে ভূতুরে ভাব একটা ইমেজ স্ট্রাকচারটা দেখো বন্ধুরা কেমনভাবে বানিয়েছে এটা ব্রাহ্মণ ঠিক আছে ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্য ব্রাহ্মণ মরে গিয়ে ব্রহ্মদৈত্য হয় সেটাই আর কি দেখিয়েছে আর কাঠের চেয়ার কিন্তু ঠিক আছে কিন্তু কারো কারো মানে কিন্তু স্ট্রাকচারটা তোমরা দেখতে পাবে যে লোহার পাত দিয়ে বানানো হয়েছে ঠিক আছে বন্ধুরা আগেরবার কিন্তু আমাদের এতটা সম্মুখীন হতে হয়নি মানে আজ এবারে প্রচুর ঘুরিয়েছে প্রচুর ঘোরানোর পর তারপরে আমাদের আর কি নৈহাটি বড় মার কাছে নিয়ে আসছে আর লাইনটাকে আর কি পুলিশ আর কি যেভাবে ঘুরিয়েছে সে আর কি তোমাদের ওরে বোঝানোর বাইরে আগেরবার এতক্ষণে কিন্তু একটা জিনিস দেখতে পেরেছি মানে কিছু প্যান্ডেল আমরা গঙ্গার উপভোগটা করতে পেরেছি গঙ্গার উপভোগটা করতে পেরেছি কিছু প্যান্ডেলও দেখেছি হ্যাঁ কিছু প্যান্ডেল দেখেছি তো একটা লম্বা রাস্তাকে কীভাবে ঘুরিয়ে পেয়েছি আর কি এনেছে এরা পুজো মানে পুজো কমিটির দিক থেকে এটা আর কি তারা আর কি মানে স্টেপ নিয়েছিল
যে রকমটা করবে তবে দর্শনার্থীদের আর কি দেখার আর কি উপভোগ তারা করতে পারবে, ঠিক আছে। তো আমাদের সামনে কিন্তু রয়েছে নৈহাটির গঙ্গার ঘাট, মানে ডান দিকটায়, আর বাঁ দিকে আমাদের রয়েছে হচ্ছে কি বড় মা। তো তোমাদেরকে দেখাবো সেটা, চলো। কালকে কিন্তু বন্ধুরা ঠিক এই জায়গাটায় আর কি বড় মাকে ভাষণ দেওয়া হবে, আর এই রাস্তাটা ধরেই কিন্তু কালকে কিন্তু বড় মাকে নিয়ে যাওয়া হবে। আর এই দিকটায় কিন্তু বড় মা রয়েছে, বড় মার মন্দিরটা কিন্তু এই দিকেই, এই রাস্তা ধরে নাক বরাবর। আর এটা কিন্তু ফেরিঘাটও, ঠিক আছে। আর ফেরি করে কিন্তু আর কি চন্দননগর তোমরা যেতে পারবে, যা আসছে আর কি মানে খুব শিগগিরই আর কি। কী পুজো যেন আসতে চলেছে, জগদ্ধাত্রী পুজো। তো চন্দননগর খুব ফেমাস লাইটিংয়ের দিক থেকে, সবাই কিন্তু এসো চন্দননগরে ঘুরে যেও। আর এখন আপাতত রয়েছি আমরা নৈহাটিতে বড় মায়ের কাছে, আর এখন আমরা সাক্ষাৎ নৈহাটির বড় মাকে এখন দেখতে যাচ্ছি। এই বছরের সাক্ষী থাকছে নৈহাটির বড় মা আমাদের সামনে, তোমাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। পুরা পুজোর কটা দিন দাঁড়িয়ে কিন্তু প্রচুর আর কি যাকে বলে যারা পুজো দিয়েছে উপোস করে মাকে, সবাই কিন্তু ডন্ডি কেটেছে শ্যামনগর থেকে, তারপর হচ্ছে ব্যারাকপুর থেকে প্রচুর ডন্ডি কেটেছে। হ্যাঁ, এরকম কিছু আর কি ভক্তরা রয়েছে মা বড় মার। তো সেই ভিডিওগুলো তোমাদের কিন্তু দিতে পারিনি, আর সেগুলো আমি ক্যাপচারও করতে পারিনি, ঠিক আছে। তার আগে সাক্ষী আমি হইনি, তো একটু এবারে আসতে লেট হয়ে যাওয়ার দরুন। তো আমার সামনে দেখতে পাচ্ছি আরেকটা মা রয়েছে, ঠিক আছে, মা শান্তিময়ী, ঠিক আছে। তো চলো তোমাদেরকে শান্তিময়ী মাকে দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সেই মা, মা শান্তিময়ী। আর চোখটা যা জল জল করছে পুরো একদম মানে মানুষের চোখের সমান, ঠিক আছে। আর এর সাক্ষী কিন্তু আমি আজকে স্বয়ং নৈহাটিতে এসে। সামনেই কিন্তু রয়েছে মা বড় মা, আর মন্দিরটাও কত সুন্দর করে আর কি এরা মডিফাই করেছে, তোমরা জাস্ট দেখো, মানে কি বলবো, মানে বলার বাইরে। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে আর কি প্যান্ডেল, কিন্তু প্যান্ডেল খুলে ফেলেছে কালকে অনুষ্ঠানের জন্য। তো দেখো তোমাদেরকে বড় মাকে দেখাচ্ছি। বৃদ্ধাশ্রম করছে বড় মা, নৈহাটি দেখা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ কত বড় একটা টিভির পর্দা লাগিয়েছে, আর আগের বছর কিন্তু 100 বছর পূর্তি পেয়েছে, আর এবারে কিন্তু 101, ঠিক আছে। আর এবারে এইটা কিন্তু এন্ট্রি গেট করেছে, এখান থেকে কিন্তু ভক্তরা ঢুকতে পারে পুজো দেওয়ার জন্য। আর অনেকগুলো স্টলও বসেছে দেখতে পাচ্ছ, স্টল পর পর, ঠিক আছে। আগে গেটটা ছিল, এইটাই ছিল আগের গেট, মেন গেট। আর মা বড় মার আর কি সব প্রতিচ্ছবি, এগুলো ধর্ম হোক যার যার, বড় মা সবার। কি বলতে চাস, জয় বড় মা। কেমন লাগছে এসে, মনে সত্যি শান্তি? তো আর বড় মা কিন্তু আমার সামনেই রয়েছে, ওই যে নৈহাটি বড় কালী পুজো সমিতি হ্যাশট্যাগ দিয়েছে আবার জয় বড় মা। বারাসাত মধ্যম গ্রামের চেয়ে কিন্তু কিছু কম যায় না নৈহাটি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ কত শাড়ি মা বড় মায়ের পিছনে বন্ধুরা, অনেক রকমের শাড়ি বেনারসি বড় মায়ের পিছনে। আর ভিড়টাও তোমাদেরকে দেখাই, জয় বড় মা, জয় বড় মা। নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আগত সকল ভক্তবৃন্দকে শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনারা ধীরে ধীরে বড় মাকে বন্ধুরা দিয়ে দেখতে পাচ্ছি জয় বড় মা। দর্শনার্থীদের প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আর কি খুলেছে এরা, ঠিক আছে। এই যে কারোর কোনো রকম কেউ আর কি অসুস্থ হয়ে পড়লে এরা আর কি দেখবে, দেবদূতে যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ভক্তবৃন্দদের দর্শনার্থীদের যাই বলো না কেন, ভিড় কিন্তু অধিক সংখ্যক ভিড় আজকের দিনে দাঁড়িয়ে। আর কালকেই কিন্তু মা চলে যাচ্ছে, ঠিক আছে, কালকেই মায়ের ভাষণ হয়ে যাচ্ছে। কিন্তু শ্বেত পাথরের আর কি মূর্তিটা কিন্তু আজীবন আর কি আমাদের মন্দিরে স্থাপন আর কি হয়ে থাকবেই, তোমরা ওখানে এসে কিন্তু পুজো দিতেই পারো হামেশাই। আর নৈহাটিতে কিন্তু প্রচুর সংখ্যক আর কি পুজো হয়ে থাকে, যারা এখনও আসনি তারা কিন্তু অবশ্যই আসো, এসে দেখে যাও, বিশেষ করে বড় মাকে দেখে যাও। বড় মা কাউকে কিন্তু খালি হাতে ফেরায় না। আর এই যে আমার সামনে এখন রয়েছে প্রভাত সংঘ, প্রভাত সংঘের মাতৃ প্রতিমা। এই হচ্ছে কিন্তু স্বয়ং গাজা কালী, মা গাজা কালী দেখতে পাচ্ছ,
এত বড়। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি নৈহাটির দিশারি ক্লাবে, আর পুজো মণ্ডপটা কত সুন্দর দেখতে পাচ্ছো, আর তার সামনে এরকম একটা লাইটিং, অ্যামেজিং একটা লাইটিং, জাস্ট লুকিং গর্জিয়াস। কেমন লাগছে লাইটিংটা দেখে? নৈহাটির মধ্যে এতগুলো কালীপুজো হলো আর এত সুন্দর সুন্দর, মানে ধারণা যেমন বড় মূর্তি সেরকম কিন্তু পুজো মণ্ডপ নৈহাটিতে। কালীপুজো মানে মোস্ট বিউটিফুল, মানে সব থেকে বেশি ভালো, মানে বারাসাত আছে, অনেক জায়গায় আছে কালীপুজো, তবে এতটা এত সুন্দর এত কালীপুজো হয় না। আচ্ছা তোর তো এবারে লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো নৈহাটি কালীপুজোতে এসে। ভালো, মানে নৈহাটি মানে কালীপুজোটা আমরা তো মনে হয় সবাইকে দেখতে হবে। একদম 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 অবশ্যই। বন্ধুরা এই ঠিক পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপের কিন্তু আমি একদম অপোজিটে দাঁড়িয়ে আছি, মানে বলতে পারো এই মেলা হচ্ছে এই পুজো মণ্ডপের সাক্ষী। দিশারি ক্লাবের বিশাল বড় সড়ো আর কি পুজো মানে মেলাও হয়, আর তো আর কি দেখতেই পাচ্ছি, আর মানে ওই দিক থেকে তো মানে একটা আওয়াজ আসছে, ঠিক আছে নাগরদোলার তো অনেক বড় কিন্তু মেলা হয়, প্রচুর খাবারের স্টল বসে, বাচ্চাদের চড়ার জিনিস নিত্য যাবতীয় আর কি তোমরা এখানে আসবাব আর কি মানে কেনাকাটার দিক থেকে খাওয়া দাওয়া দিক থেকে সমস্ত কিছু তোমরা আর কি এক্সপিরিয়েন্স করতে পারবে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু লাইনও পড়ে গেছে এই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়ার, তো আমরা এখন লাইনে দাঁড়াবো। তো বন্ধুরা ওই দিকটা কিন্তু লেডিসের লাইন আর এদিকটা কিন্তু জেন্টসের লাইন, দুটো কিন্তু ভাগ করা রয়েছে, আর আপাতত দেখতে পাচ্ছি লাইন কিন্তু পড়েছে নৈহাটিতে এই প্রথম আর কি দাঁড়ালাম আপাতত। তো পুজো মণ্ডপ সামনে ঠাকুর দেখার একটা যে লাইন, একটা আলাদা একটা ইমোশন, ঠিক আছে। আর এই ঠাকুর দেখার এই দাঁড়ানোর যে লাইনটার ব্যাপারটা একটা আলাদাই একটা অনুভূতি নিয়ে আসে, ঠিক আছে, একটা ফিলিংস আর ফিলটাই আলাদা। ঠাকুর দেখতে বেরিয়ে কিন্তু একটু ভিড়ভাড়টা কিন্তু সম্মুখীন হতেই হবে, আর যেমনটা তোমাদের বলেছিলাম শ্যামা পোকা, দেখো শ্যামা পোকা এই যে। Okay.